প্রায় এক বছর পর কোচিং এ ফিরছেন কার্লোস তেভেস আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের দায়িত্ব নিচ্ছেন দেশটির সাবেক এই ফরোয়ার্ড দলের টানা বাজে পারফরম্যান্সে গত রবিবার ইন্ডিপেন্ডিয়েন্তের কোচ পদ থেকে সরে দাঁড়ান রিকার্দো জেলেনস্কি তার স্থলাভিষিক্ত হচ্ছেন তেভেস আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার চুক্তিতে সই করেছেন ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার 2022 সালের জুনে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরপরই আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেন তেভেস তবে পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেন তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ওই সময় তেভেস বলেছিলেন ক্লাবের সভাপতি নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা তার নাম ব্যবহার করায় তিনি অসন্তুষ্ট খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টারের দুই ক্লাব ছাড়াও ইউভেন্টোস বোকা জুনিয়র সহ আরও কয়েকটি ক্লাবের হয়ে খেলেন তেভেস আর্জেন্টিনা জাতীয় দলে 2004 সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগের ক্যারিয়ারে 76টি আন্তর্জাতিক ম্যাচে 13 গোল করেন তিনি